ডুয়েট কণ্ঠে সেই গজল ছোট করে না, এটা তো অনেক বড় করে মায়ের সম্মান বেশি না। এটা আপনারা দেখেছেন কলে ঘাটে ঝগড়া হয় মা বোনেদের, মেয়ে ছেলেদের, আমাদের ভাইদের অনেক সময় ঝগড়া হয় ছোটোবেলায়, বাচ্চাদের ওই স্কুলেতে ঝগড়া হয়। আবার অনেক সময় আমরা ঝগড়া করি অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে আমাদের ঝগড়া করতে হয়। কিন্তু আমাদের এই আমরা এই স্টেজে শিল্পীরা মানে প্রথম আমরা দুজন ঝগড়া করেছি এবং আজকেও করব। এই গজলটা খুব বিখ্যাত হয়েছে, এই গজলের বাঁধাওয়ালাতে অনেক দূর আমরা প্রোগ্রাম পেয়েছি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যাব। যাই হোক, তো এই গজল আপনাদের সঙ্গে তুলে ধরব। এই গজলের মাধ্যমে অনেক কথাবার্তা আছে, এই গজলের একটু কথাবার্তা বেশি আছে এবং এই কথাবার্তাগুলো খুব সুন্দর লাগে। আর এই গজলটা আমরা ঘুম ছাড়ানোর জন্য মাঝরাতেতে আমরা দিই, যখন একটু স্টেজ থেমে যায় তো সেই সময় আমরা এই গজলটা বলি এবং এই গজলের মাধ্যমে আমরা ঝগড়া করব। আর যে জিতবে এখানে এই কি আছে, এটা কি কুকুর নাকি মাঠ, তো এই যে মাঠে পানি জমা যায় এতে লাভ দেবে, যে হেরে যাবে তাকে লাভ দিতে হবে। না, আমি লাভ দেবো না, কিন্তু আমার সাইনাসের প্রবলেম, আমি যদি হেরে যাই আগে থেকে হাত না, আমার কথা শোনো, ফালতু যেটা পারবো না সেটা বলে দিচ্ছি। আমি যদি হেরে যাই আমাকে বাসন্তীতে নামিয়ে দেবে, আমি অটোতে বাড়ি চলে যাবো, ঠিক আছে? আর তুমি যদি হেরে যাও আমাকে এইখানেই রেখে চলে যাও, আমার বাবু ভাই আছে। হ্যাঁ, বাবু ভাই তো তোমাকে বাইকে করে পৌঁছে দেবে, হ্যাঁ দরকার নেই। চলো, যাই হোক, সন্ধ্যা থেকে অনেক গজল শুনেছেন। আমার কমিটির তরফ থেকে আমি পারমিশন নিয়ে, মানে অসুবিধা নেই, এই গজলটা একটু বড়, এগুলো কথাবার্তা বেশি, অসুবিধা নেই। চলো যাও। প্রশ্নটা হলো, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? এটা কোনো কথা হলো? মায়ের সম্মান বেশি, মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, অনেক মর্যাদা দিয়েছে। কিন্তু আমি একটা আমার ছোট মাথায় একটা জিনিস আসি, আমি যখন মায়ের সাথে বসে কথা বলি, ওই অনুষ্ঠান থেকে ফিরে সকালবেলা আমার মা জিজ্ঞেস করে খাওয়া দাওয়া দিয়েছিল, ওরা কেমন, ভালো, এইসব। তো আমার মা যখন শুয়ে কথা বলে, আমার মা জানো তো শরীর খারাপ, অসুস্থ, আমার মা দোয়া করবেন আমার মায়ের জন্য। তো উনি শুয়ে আমার সঙ্গে কথা বলে আর আমি বসে বসে ওনার সঙ্গে দুটো কথা বলি। যে দেখি আমার আব্বা আসছে দূর থেকে, তোর আব্বা আসছে, তার মানে আব্বা নিশ্চয়ই বড়, ওনার থেকে মানে আব্বাকে ভয় করে। আবার আব্বা কিন্তু লম্বায় বড় মায়ের থেকে, আবার আব্বা বয়সে বড় মায়ের থেকে, সব দিকে আব্বা বড়। ওই কারণে আমি মনে করি, আমার মনে হয় আব্বা বড়, বুঝলেন? আব্বা বয়সে বড়, আব্বা লম্বায় বড়। হ্যাঁ, এখন যদি সব দিকে বড়। হ্যাঁ, এখন যদি মা যদি মানে বউ যদি 6 ফুটের হয় আর বাপ যদি 5.5 ফুটের হয়, ওরকম হয় যদি হয়। বউ বাজারে গিয়ে এই, হ্যাঁ, স্বামী বাজার থেকে কিছু এনে মোবাইলটা এনে জিজ্ঞেস করবেন, আগো নেবো নাকি, উপরের দিকে তাকাতে হবে নাকি, হ্যাঁ এরকম হয় না? হওয়ার কি আছে? শোনো, হাদিস কোরআন কি প্রমাণ দিচ্ছে শোনো। আচ্ছা তুমি সুরে বলো, আমি তোমাকে সুরে বলি, কথা বের করো। ঠিক আছে বলো। হাদিস ও কোরআন একটু ইকো দেন, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষে পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে করো। আল্লাহ আগে তাকে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে পিতা আদমকে সৃষ্টি করেছে, আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে পাঠালেন, তারপর তারপরে মা হাওয়াকে সৃষ্টি করলেন, তবে তো নাকি? কে আগে হল, বাপ আগে না মা আগে? এটা তো বয়সে বড়। তো শোনো, তোমারে বাবা হলো জিন্দা কাবা, তোমারে বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে গড়িল সৃজন। তোমারে বাবা, তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি। তোমাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, হয়ে যায়, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়, এই কষ্টটা বাপ পারবে? বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। তুমি মাইকোলাকে যদি বলো প্লেন চালাও, পারবে ভাই? পারবে না। এখন ওনাকে যদি এয়ারপোর্টে নিয়ে গিয়ে প্র্যাকটিস করানো যায়, 2 বছর সময় লাগে, সে 2 বছর কেন 4 বছর লাগে, একদিন না একদিন পাবে। মানুষ চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে, আর প্লেন চালাতে পারবে না। কিন্তু ওনাকে যদি বলা হয় একটা সন্তান জন্ম দাও, ওটা ইম্পসিবল, মানে যেটা সম্ভব না। কিন্তু বাপের কাজ মার কাজ মা পাবে, বাপের কাজ বাপ পাবে। তুই সুরে বলো তোমার। ঠিক আছে শোনো শোনো। কত যতনা সখিল গর্ভে তোমার ধরে, শুনছো? কত যতনা সখিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদারে। যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, তোমার আব্বা তোমাকে খাওয়ায়নি, তোমার মায়ের রক্ত খেয়ে তুমি 10 মাস 10 দিন গর্ভে ছিলে। কত যতনা সখিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদারে। স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। हो जाए था तुम्हें बोलो और कानेर आँखी खोलो, हो जाए था तुम्हें बोलो और कानेर आँखी खोलो। अभी আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না। খালি বাপ কি দোয়া করে না, বদ দোয়া করে? বাপ দোয়া করে, কিন্তু মা যদি দোয়া করে বাড়িতে ইলেকট্রিকের বোর্ড দেখে তো সুইচ মারলে লাইট জ্বলে যায়, হ্যাঁ সময় লাগে না। তো মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর কাছে পৌঁছে যায়, কোনো সময় লাগে না। বাপ দোয়া করলে যায় না? যায়, টোটো দেখে ঠিক করে যায়। বাপের দোয়া ঠিক করে যায়। ঠিক আছে, তুমি বলছো মা এই করেছে, মা খাইয়েছে, মা পরিয়েছে, তাহলে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। মায়ের ঘরে যখন থাকে বাচ্চা কাচ্চা, আর বাপ যখন ভালো মন্দ কিনে আনা খাওয়ায়, বড় বড় আপেল হরলিক্স নাকি হুজুর বাপ খাওয়ায় না? হ্যাঁ, ওই রমজান মাস আসলে আপেল টাপেল নিয়ে আসে। ও আচ্ছা শোনো, তুমি যে বড় হলে তোমার মা খাইয়ে দাইয়ে মানুষ করেছে না? খাইয়ে, হ্যাঁ খাইয়ে খাইয়ে। তো ওই বাজার হাটগুলো কে করেছিল? তোমার আব্বা যদি বাজার না করে দিত তোমাকে কে খাওয়া? বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না, পান্তা খেয়ে নেবে। আচ্ছা তুমি এতে মানছো না। শোনো, একটা ছেলেকে জিজ্ঞেস করবে এতিম যারা, যাদের বাপ নেই তাদের কি কষ্ট। আবার তোমার মাকেই জিজ্ঞেস করবে যে তোমার বাপ যদি বিদেশে কাজে, আগে এই ক্যানিং থেকে কতজনের কাজে যেত, সেলাইয়ের কাজে আমরা দেখি ছোটবেলায়। তো যাই হোক, আমার তোমার মাকে ছেড়ে যদি বাপ বিদেশে কাজে চলে যায়, তোমার মায়ের কত কষ্ট হবে জানো? বাপ ছাড়া সব দেখা। হ্যাঁ, যদি বাপ মাকে ছেড়ে বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে আমার মা আমার নানির বাড়ি চলে যাবে। এমনি মানবে না। শোনো আমার তাহলে আরেকটা কথা শোনো। ওই যার ওসিলায় এলে ধরাই পিতা জন্মদাতা, নাকি তুমি বিনা বাপে এসছো? না, হেলিকপ্টার দিয়ে এসছো। বাপ না হলে দুনিয়ায় আসবে না। চলো, ওই যার ওসিলায় এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। ওই পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর কেটে কেটে যারা মাঠে ঘাটে কাজ করে, দিন মজুরি, যারা ট্রেনে বাসে হকারি করে কষ্ট করে, তাদের জিজ্ঞেস করবে একটা ছেলেকে মানুষ করতে গেলে কত কষ্ট। আর এসিতে বসে আর ছেলে মানুষ হয়ে গেল, তুমি কোনো কষ্ট নেই, মারা একাই করে। শোনো, ওই কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আগার মুখে দেয় তোলে। আর পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আধার। পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমাদের বাবা, তুমি বলছো যে পিতা না থাকলে মায়েদের জীবন সুখী হয় না। আর সন্তানকে মানুষ করতে গেলে বাবা অনেক পরিশ্রম করে। যতই পরিশ্রম করুক, যতই খাটাখাটনি করুক, তবুও মায়ের সম্মান বেশি। কেন জানো? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানি করলে, এই ইবাদতগুলো কিসের জন্য করছো? কিসের জন্য? আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে ভালোবেসে, এবং আল্লাহ নারাজ না হয়ে যায়, এবং নবীকে ভালোবেসে। আর ना करले जाननामे गेले खुब मार ऐसे जाननामे যদি যদি না করি আর যদি আল্লাহ ভাগ্যে রাখে আল্লাহর ইচ্ছা যদি জান্নাতে দেয় জান্নাতে যাও ব্যাস এই কথা তুমি আল্লাহর ভয়ে ইবাদত করছো জাহান্নামের ভয়ে ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করছো কিন্তু তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো জান্নাতের আটটা জান্নাত কোন জান্নাতে আমাকে দেওয়া আমি জানি সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় ঠিক বলছি তোমরা হাত দেখাতো জয়ফা হারে না তুমি ভুল করে হেরে যাবে আমি জিতে যাব আচ্ছা এখানে বাদ দাও তুমি বাপের লোক না মানলো হ্যাঁ তাহলে তুমি হেরে দেবে বল দাও তোমার বউর কাছে যাচ্ছে মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত হলো জান্নাত শুনে মায়ের কি হাসি হাওয়া করে আওয়াজ হচ্ছে হ্যাঁ ওনাদের কদমের তলায় সন্তানের জান্নাত ওনারা হাসবে না আর আমি যখন বলবো সব হাসি বন্ধ হয়ে যাবে ঠিক আছে বলো বলো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত কেন যদি কে গায়ের চাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোঁটা দুধে দেনা শোনা যাবে না দুনিয়ায় মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সফর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সফর মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না হ্যাঁ হ্যাঁ মায়ের মায়ের কদমে যদি জান্নাত হয় তুমি বলো তো সেই জান্নাতের চাবি কিন্তু জান্নাতের চাবি বাবার হাতে তো একখানি বাবার কি দাম নেই মনে করছো আছে এখন যদি আমার নামে পাস হয়ে যায় জান্নাত তাহলে আব্বা দিয়ে দেবে চাবি কি করবে এরকম চাবি কেন নেবে চলো চলো তুমিও হাসছো তোমার মায়েরা হাসছে তাহলে আমি একটা কথা বলি মায়ের পায়ের তলায় জান্নাত ওই কারণে মায়ের সম্মান বেশি কিন্তু বাপেদেরও অনেক সম্মান আছে দেখেছেন গজলের মাধ্যমে শুধু মা গো তুমি চাঁদকে বলি মা তোমার সুন্দর চাঁদের থেকে সুন্দর ফুলের থেকে সুন্দর আর বাপ কি সুন্দর না বাপ খারাপ বারবারে ওয়াজে হুজুরা ওয়াজ করেন খালি মায়ে করে যে মায়ে করে বাপের কথা বলেন বাপ বাপও তো অনেক কষ্ট করে বাপরাই তো ওয়াজ করে নাকি কিন্তু বাপের কথা বলে না শোনো তুমি বললে অনুষ্ঠান করতে গেলে বাবাদের দরকার লাগে বাপদের দরকার লাগে কিন্তু মায়েরা বেশি চাঁদা যায় ঠিক আছে শোনো শোনো তাহলে তুমি বলছো মায়ের কদর বেশি এই পর্যন্ত একটু আমার বাপেরা একটু আমার সঙ্গে কেন আজকে মায়েরা আজকে বেশি আছে আমার একটু ভয় লাগছে যদি একটু আমার সঙ্গে আওয়াজ দাও মনে করবো না আমার ঘর সাজে না আর এটা কি আমার মায়েদের জোরে আল্লাহু আকবার বলতে নেই আমি হেরে যাবো আমার মায়েরা এখানে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে পায় আচ্ছা চলো দাদা আর পিতা আদমের পাঁজর হতে মাকে বানায় মা হাসছিল না চলো ওই পিতা আদমের পাঁজর হতে মাকে বানায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায় আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলায় কি বলবো আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায় আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলায় আর শোনো আরে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা তাই পিতার মনে তুমি কোনোদিন কষ্ট দিও না, মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা। তুমি বলছো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায়, যা বলা বলে দিচ্ছি তুমি বলো। আর আমার বাপের জান্নাত, বাপের জান্নাত তাহলে ওনার মা হবে। আবার তাহলে কি ওনার মা মানে দাদি, আমাদের দাদি হবে। দাদিটা কি ছেলে না মেয়ে? দাদি যদি মেয়ে হয় আর বিনা দাদাতে কি দাদি হয়? দাদাটা কি নিয়েছে? দাদাও তো বেড়াচ্ছে। আমার যদি দাদা হয় তুমি বললে তার মা, আমি তাহলে বলে দিই তার বাপ, তার মা, 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 আবার তার বাপ, তার মা, তার বাপ, তার মা, এই করে শেষে মা হওয়া। তারপরে মা হওয়ার পরে পিতা আদম, হ্যাঁ পিতা আদম, তারপরে পিতা আদমের পরে সুন্দর সুন্দর। তাহলে থাক ঝগড়া করো না, কেন ঝগড়া করো? তুমি তো বললে কি আজ একদিন করবে। শোনো বাড়িতে জবাব শোনো, আমার ভাড়া যা কর্পুর আছে আমার মায়েদের, আমি যদি বের করি না এই গোরান বসে একটাও মাছি বসবে না। আর আমি যদি বার করি সে ওইটা বলবো বাড়িতে জবাবো রঘু দেখেছো এবার তোমায় হাত দেখাবো। শোনো তোর ভাড়া কর্পুর নিয়ে তুমি হার মানো, বলো আমি হেরে গেছি। আমি হারবো না। শোনো শোনো বলো, ও খোদাই পা আমার মনে হয়, ও খোদাই পা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না। ঝগড়া করতে করতে সারা রাত পার হয়ে যাবে, আর আমার দাদারা বলবে এই তো দুজনকে এনেছি ঝগড়া করে করে সারা রাত পার করে দিল, তাই ঝগড়া করে লাভ নেই। ও খোদাই পা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না। বাপমা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, বাপমা ছাড়া। কেন আমি তোমাকে ছোট করতে চাইছি না, তুমি আমার বন্ধু হও। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আর তোমার ভাড়ে গোপন নেই তাই ফাঁকা চেয়ারে বসো। ঠিক আছে, আল্লাহ বিচার করো, আল্লাহ বিচার করো, অন্য বান্দা বিচার করবে। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া ঝাঁটি ক্যান্সেল করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও যাইবা ও কালাম, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান। বলে এমে খান্নান কদর করো দুজনারই সমান। হাদিস ও কোরআন তোমারই বাবা দেবে তার তোমার হলো জিন্দা কাবা। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সিজদ, হাদিস ও কোরআন তোমারই বাবা। ভালো লেগেছে গো দাদা তোমার মায়েরা দিল না চাঁদা। এখন লকডাউনের সময় সময় ডিম পাচ্ছে, যাই হোক বলবেন।